সাকিব আরো একটি কথা বলেছে, সেটা হচ্ছে দলের স্বার্থে যে কেউকে যে কোনো জায়গায় ব্যাটিং করতে হতে পারে। আমার কাছে মনে হয় বিং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে সাকিব যেহেতু ক্যাপ্টেন্সি নিয়েছেই, সেই জায়গা থেকে সাকিবই পারতো তামিমকে একটা মেসেজ দিতে বা 1 মিনিট ফোনে কথা বলতে যে আমার এই প্ল্যান আছে, আমি এটা তোর সাথে পরে আলোচনা করব। আমার কাছে মনে হয় এখানে ফুল জিনিসটা এখানে চাপা পড়ে যেত। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যে কয়েকটি ম্যাচ খেলবে সেইগুলো নিয়ে আমার কথা বলার খুব ইচ্ছা ছিল, বাংলাদেশ দল কেমন হলো সেটা নিয়েও কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ইমিডিয়েটলি কিছু ঘটনা ঘটেছে, আমার কাছে মনে হয় সেগুলো নিয়ে তার আগে কথা বলা উচিত, তাই ছোট কিছু বার্তা দিতে চাই। এরপরে হয়তো বা দল কেমন হলো বা বাংলাদেশ দল যখন খেলবে সেই ম্যাচগুলো নিয়ে আলোচনা করব। আসলে প্রথমেই আমি কথা বলতে চাই তামিম ইকবালকে নিয়ে, কারণ আমরা দুইটা ভিডিওই দেখেছি, একটা তামিম ইকবাল দিয়েছে, তার কিছুক্ষণ পরে টি স্পোর্টসের মাধ্যমে সাকিব কিছু বক্তব্য দিয়েছে যে বাংলাদেশ দলের এখন অধিনায়ক। তো আমার কাছে মনে হয় তামিমকে নিয়ে কিছু কথা আমার পার্সোনালি আমার কাছে মনে হয়েছে সেগুলো বলা উচিত। প্রথমত হচ্ছে তামিমের ক্যাপ্টেন্সি, ওয়ার্ল্ড কাপে না যাওয়ার বিষয়টা পরে আসছি, বাট প্রথমে ক্যাপ্টেন্সি, আমার কাছে কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হয়নি যে তামিমের ক্যাপ্টেন্সি ছাড়া উচিত হয়েছে। এখন তামিম একটা ইস্যুস ছিল, সেটা হচ্ছে ইঞ্জুরি। এখন ইঞ্জুরিটা থাকলে আসলে কিছু করার নাই, এবং ক্লিয়ারলি তার ইঞ্জুরি ছিল, বাট একটা জিনিস হচ্ছে কি বোর্ড কমফোর্টেবল জোনে ছিল তামিমকে নিয়ে প্রথম থেকেই, কিন্তু বোর্ড মিডিয়ায় এবং তামিমকে সবার সাথে একটা জিনিস ক্লিয়ার কমিউনিকেশন করেছে ক্রিকেট বোর্ড থেকে যে তামিমকে আমরা ক্যাপ্টেন হিসেবেই দেখছি। সেই জায়গা থেকে তামিম ক্যাপ্টেন্সি আসলে ছাড়াটা প্রয়োজন ছিল কি না ইঞ্জুরির সাথে মিলিয়ে সেটা তামিমই ভালো বলতে পারবে, এবং সেটা যদি কনসিডারের জায়গায় নেওয়া হয় নেক্সট স্টেপটা তামিমের যেটা ছিল সেটা হচ্ছে যে বোর্ডের কেউ না কেউ তার সাথে কথা বলেছে, এবং কথা বলার পরে সে কিছুটা উত্তেজিত হয়ে যায় এবং উত্তেজিত হওয়ার পরে সে দলে থাকতে চায়নি। আমি মনে করি যে এটাও একটা ভুল সিদ্ধান্ত ছিল। আমার কাছে মনে হয়নি যে তামিমের ক্যাপ্টেন্সি ছাড়া উচিত হয়েছে, কী জন্য, কারণ বোর্ডও কমফোর্টেবল জোনে ছিল এবং বোর্ড ক্লিয়ার কমিউনিকেশন সবার সাথে করেছে, মিডিয়ার সাথেও কথা বলেছে যখন তখন, কিন্তু একটা জিনিস স্পষ্টভাবে বলেছে যে তামিম ক্যাপ্টেন থাকা নিয়ে ক্রিকেট বোর্ডের কোনো সমস্যা নাই। এখন পয়েন্ট ছিল হচ্ছে তামিমের ইঞ্জুরি, তামিম এই জন্য ইঞ্জুরির কারণে কনফিউজড হয়ে ক্যাপ্টেন্সিটা ছেড়েছে। এখন সেই জিনিসটা তামিমকে আর একটু ওয়েট করে অ্যানালাইসিস করা উচিত ছিল কি না যে সে আসলে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যে কতটুকু ফিট থাকবে এবং আসলে কী অবস্থায় যাবে সেটা একটা বিষয় ছিল, কারণ ক্যাপ্টেন্সি যদি চেঞ্জ করতেই হতো ওয়ার্ল্ড কাপের আগে না করে আইডিয়ালি ছিল আরও 6 মাস 1 বছর আগে করা। তো যেহেতু তামিমকে বিসিবি ধরেই রেখেছিল তামিম ক্যাপ্টেন্সি করবে, তো সেই ক্ষেত্রে তামিমকে ওই সুযোগটা কিন্তু ক্রিকেট বোর্ড দিয়েছিল। সো আমি মনে করি তামিম ওই সুযোগটা নিতে পারতো, বাট এগেন আমার কাছে মনে হয় তামিমের ইঞ্জুরি ইস্যুজের কারণে তামিম চেয়েছে যে ক্যাপ্টেন্সি না করতে, সেটা যদি হয়ও সেটা ভালো কথা, বাট আমি মনে করি নেক্সট স্টেপ তামিমের যেটা সেটা হচ্ছে তামিমের সাথে বিসিবির জারি কথা হোক না কেন, সেই কথোপকথনের পরে তামিম উত্তেজিত হয়ে আমি দলে থাকতে চাই না এই কথাটা যখন তামিম বলেছে, তখন সেই জিনিসটাও আমার কাছে মনে হয়েছে যে সেই জিনিসটা আরেকটু স্লো যাওয়া উচিত ছিল। কী জন্য, রাগ ক্ষোভের উপরে মানুষ যে সিদ্ধান্তই নেয় না কেন সেটা কখনো সঠিক সিদ্ধান্ত হয় না, এটা কিন্তু আমরা সবসময় দেখে এসেছি এবং ব্যক্তিগত জীবনেও কিন্তু এই জিনিসগুলো ভালো একটা কাজে লাগে না। তাই আমি মনে করি যে তামিমের সিদ্ধান্ত আরেকটু ভেবেচিন্তে নিলে হয়তো বা জিনিসটা ভালো হতো। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তামিম ইকবাল মেনশন করেছে তার বক্তব্যে, সেটা হচ্ছে যে ক্রিকেট বোর্ড থেকে যিনি কথা বলেছে তামিমের সাথে, তিনি হয়তোবা বলেছেন যে তুমি প্রথম ম্যাচটা একাদশে থেকো না, বা থাকলেও নিচে ব্যাটিং করো। আমার কাছে মনে হয় এখানে বেশ কিছু কথা বলার আছে। সেটা হচ্ছে আমি যখন প্রথম বললাম যে তামিম দলে থাকতে না চাওয়া, প্রথম হচ্ছে তামিম হয়তোবা একটু উত্তেজিত হয়ে এটা বলেছে, কিন্তু তার ভিত্তিতেই তামিমকে দলে না রাখাটা আসলে কেমন হলো একটা জিনিস। আর দ্বিতীয়টা হচ্ছে যে তামিমকে এই বিষয়টা কিন্তু যেটা বলা হয়েছে যে তুমি ফার্স্ট ম্যাচটা খেলো না বা খেললো নিচে ব্যাটিং করো, এই জিনিসটা বেসিক্যালি ক্রিকেট নলেজ যদি আমার বিন্দুমাত্র থাকে তাহলে আমি বলবো এই জিনিসটা ক্রিকেট বোর্ডের কেউ বলার বিষয় না, এই জিনিসটা বলবে একমাত্র কোচ, ক্যাপ্টেন বা সিলেক্টর যিনি যাবেন টিমের সাথে। মূল কথা হচ্ছে টিম ম্যানেজমেন্ট বলবে, টিম ম্যানেজমেন্ট যদি বলে সেই জিনিসটা বাংলাদেশ থেকেও বলতে পারে, সেই জিনিসটা টিম অ্যানাউন্সমেন্টের পরে যে ইন্ডিয়ায় যে বসেও বলতে পারতো ম্যাচের 1 দিন আগে 2 দিন আগে, যেটা আইডিয়াল সিচুয়েশন হয় সাধারণত উইকেট অ্যাসেস করার পরে, সাধারণত কোচ ক্যাপ্টেন সাধারণত একটা সিদ্ধান্ত নিয়ে থাকে যে আসলে তাদের অপোনেন্ট কী, অপোনেন্টের বোলার কী, তখন আসলে এইসব চিন্তা করে কিন্তু একটা সিদ্ধান্ত হয়। সেটা এত আগে করা সেটার আসলে কারণ কি আমি জানি না, হয়তো বা
থাকতে পারে, বাট এই প্রশ্নটা আমার কাছে এসেছে, মানে আমার কাছে মনে হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে তামিমকে কেন আমার কাছে মনে হয়েছে এই কথা এখন বলা উচিত হয়নি সেটাও আমি বলি। সেটা হচ্ছে তামিম কিন্তু ভেবে চিন্তে চিন্তা করি, পৃথিবীর যে কোনো খেলোয়াড় যখন রিটায়ারমেন্টে যায় তার তার ইমোশনসে কিন্তু ধাক্কা লাগে, খুব স্বাভাবিক, কারণ এই এই খেলাটা প্রত্যেকটা খেলোয়াড় এত বেশি পছন্দ করে যে এই খেলাটা যখন ছেড়ে যায় তখন কিন্তু তার খুব স্বাভাবিকভাবে মন মানসিকতা ভালো থাকে না। তো আমরা দেখেছি তারই বই প্রকাশ, তামিম যখন রিটায়ারমেন্টে যায় চিটংয়ে প্রথম ওয়ানডের পরে আফগানিস্তানের সাথে, তো তামিম কিন্তু কথা ঠিক মতো বলতেই পারেনি, কান্নাকাটি করেছে, এবং তারপরে তামিম কিন্তু রিটায়ারমেন্টে গিয়েছে। এবং তামিমের কথা শুনে আমার কাছে মনে হয়েছে তামিম কাউকে ব্লেমও এখানে করেনি, স্রেফ বলে গিয়েছে যে আমি আমার কাছে মনে হয়নি কোনো কোশ্চেন্স আর নিব না এবং আমি রিটায়ারমেন্টে যাচ্ছে। তার মানে পরিষ্কারভাবে তামিম বুঝে শুনে রিটায়ারমেন্টে গিয়েছে। তারপরে কি হলো, বোর্ডের কেউ তার সাথে যোগাযোগ করতে পারছিল না। কেন যোগাযোগ করতে চাচ্ছিল, যে তামিম এখনই রিটায়ারমেন্টে যাওয়ার দরকার নেই। সেইখান থেকে একটা পর্যায়ে যে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত কিন্তু জিনিসটা গড়িয়ে গেল। মাননীয় প্রধানমন্ত্রী তামিমকে ডেকে অনেকক্ষণ কথা বলেছে, প্রায় দেড় দুই দুই ঘন্টা মতো তামিমের সাথে কথা বলেছে, এবং শেষমেশ যে কথাটা ইম্পর্টেন্ট সেই মেসেজটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছে তামিম যেন ওয়ার্ল্ড কাপে খেলে। তো তামিমকে যে আদেশটা করেছিল মাননীয় প্রধানমন্ত্রী, তামিমও তার বহিঃপ্রকাশটা ছিল, তারপরে এসে মিডিয়ায় প্রেস কনফারেন্সে সে কিন্তু বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন খেলতে, অবশ্যই এরপরে আর কোনো কথা নেই, আমি অবশ্যই খেলবো। তো যে জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত গড়ালো সেই জিনিস নিয়ে আমার কাছে মনে হয় না যে আর এরপরে কোনো আলোচনার প্রয়োজন ছিল। যদি টিমের কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, সেটা আমি আগেও বলেছি যে কোচ, ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্ট তারা ইন্ডিয়ায় যে সিদ্ধান্ত নিত, যেটা করার সেটা করত। এখন প্রশ্ন আসতে পারে যে ওইখানে যে যদি তামিমকে অফার দেওয়া হতো, তামিম যদি সিনক্রেট করত, পৃথিবীর সব দেশে সব প্রফেশনাল টিমে এই জিনিসগুলো হয়, টেকটিক্যালি সিদ্ধান্ত যে কোনো কিছু হতে পারে, সেটা ম্যানেজ করার দায়িত্ব কোচ, ক্যাপ্টেন এবং পার্টিকুলার সেই খেলোয়াড়কে। সেখানে যে যদি এমন কিছু হতো তামিমের পছন্দ হচ্ছে না, বা তামিম এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছে যেটা টিমের ডিসিপ্লিন বা টিমের পরিবেশ নষ্ট হচ্ছে, তো তখন বোর্ড কিন্তু চাইলেই যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, যেটা আইডিয়ালি হয়ে থাকে সারা পৃথিবীতে। তাই আমার কাছে মনে হয় যে জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত গড়িয়ে গেল, সেই জিনিসটা আর তামিমকে বদার করার প্রয়োজন ছিল না যে তামিম কোথায় খেলবে, কয় নম্বরে খেলবে, কি করবে। এটা আসলে টিম অ্যানাউন্সমেন্টই হয়েভাবে হয়ে যাওয়া উচিত ছিল, এবং ইন্ডিয়া যাওয়ার পরে যা কিছু হওয়ার সেখানেই হওয়া উচিত ছিল। অনেকেই আমাকে ফোন করে বলেছে যে আপনি বিসিবিতে গিয়েছিলেন, আসলে কি হয়েছে সেটা নিয়ে একটু বলতে চাই। বিসিবিতে আমি ডাকা হয়েছিল কিছু কথা বলার জন্য, আসলে কোনো সিদ্ধান্তের জন্য না। কারণ কি, আমি বিসিবির কেউ নই, আমি বিসিবির পোস্ট কোনো পোস্টেই আমি নাই যে আসলে টিম সিলেকশন বা যে কোনো কিছু নিয়ে আমি কথা বলতে পারি। সো সেই সুযোগটা আমার নাই। ক্রিকেট নিয়ে কথা হয়েছে, এটা একান্তই ব্যক্তিগত জায়গা থেকে ক্রিকেট নিয়ে কথা হয়েছে, এবং সেই জিনিসটা আসলে এমন কোনো বিষয় না যেটা সিলেকশন বা অন্য কিছু, আমি মনে হয় আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। সুতরাং এখানে আমি যাওয়ার সাথে এখানে সিলেকশন বা কোনো কিছুর কোনো সম্পৃক্ততা নাই। এবার আরেকটি বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ম্যান ম্যানেজমেন্ট। পৃথিবীর যে কোনো প্রফেশন বলেন, ঘরে বলেন, বাইরে বলেন, ছেলেমেয়ের সাথে বলেন, সবাইকেই ম্যান ম্যানেজমেন্ট করে চলতে হয়। বাংলাদেশ টিমে ওয়ার্ল্ড কাপ দল দিয়েছে হয়তো বা 15 জনের, স্ট্যান্ড বাই হয়তো বা 2 জন বা 3 জন যাবে, তাই ছাড়া কিন্তু 30 জনের একটা প্রাথমিক দল দেওয়া হয়েছিল। সেই দলে যদি আপনি দেখেন 30 জনের কিন্তু 30 রকমের চিন্তাভাবনা, 30 রকমের সেন্টিমেন্ট কাজ করবে। তো এখানে আপনাকে অবশ্যই অবশ্যই ম্যান ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং আপনি যদি তামিমের দিকে লক্ষ্য করেন, তামিম অনেকদিন ধরে ক্রিকেট খেলছে, তামিম কোন জিনিস পছন্দ করে কোন জিনিস পছন্দ করে না সেটা আমরা সবাই জানি, যারা টিমে আছে অনেকদিন ধরে, কোচ আছে, একসাথে খেলছে, বা ক্রিকেট বোর্ডে যারা কাজ করছে তারা সবাই জানে যে তামিমকে কোন জিনিস বললে সমস্যা হবে। তো আমার কথা হচ্ছে যে সেই জিনিসগুলো, কাকে কোন জিনিস বলতে হবে আর কোন জিনিস বলতে হবে না, সেই জিনিসগুলো আমার কাছে মনে হয় আরেকটু ভেবে চিন্তে বলা উচিত ছিল। কারণ ম্যান ম্যানেজমেন্ট যদি ঠিক না হয় আসলে সব কিছু এলোমেলো হয়ে যায়। এখানে ম্যান ম্যানেজমেন্টের ভূমিকাটা আরেকটু ভালো হওয়া উচিত বলে আমি মনে করি। এবার সাকিবের যে বক্তব্য ছিল কালকে আমরা দেখেছি, সেখান থেকে আমি কিছু কথা বলতে চাই। আমার কাছে মনে হয় সাকিব অনেকগুলো কথা বলেছে যেগুলোর যথেষ্ট যুক্তি আছে, এবং আরও কিছু কথা আছে যেগুলো আমি আমার কাছে মনে হয়েছে সেগুলো আমি চেষ্টা করব বলার। সাকিব একটা জিনিস ক্লিয়ারলি বলেছে, সেটা হচ্ছে যে সাকিব ক্যাপ্টেন্সি করতে চায় না, এবং আমি পুরোপুরি সাকিবের সাথে এখানে একমত। কারণ সাকিবের আসলে ক্যাপ্টেন্সি করে গেইন করার আর কোনো কিছু নাই, এটা সাকিব ক্লিয়ারলি বলেছে। সাকিব স্রেফ খেলাটাকে এনজয় করতে চায়,
টিমের সাথে থাকতে চায় এবং ভালো খেলতে চায় এবং দেশের জন্য কিছু করতে চায়, এটা একদম ক্লিয়ার মেসেজ। কিন্তু কিন্তু দেখেন তারপরেও সাকিবকে যখন তামিম ক্যাপ্টেন্সি ছেড়ে দিল, তারপরে কিন্তু সাকিবকে অলমোস্ট পুশ করা হয়েছে এবং সাকিব কিন্তু দেশের কথা চিন্তা করে, বাংলাদেশ ক্রিকেটের কথা চিন্তা করে ক্যাপ্টেন্সিটা নিয়েছে। এটা আমি মনে করি সাকিবকে সাধুবাদ জানানো উচিত। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে বেছে বেছে যে খেলা, পাঁচটা ম্যাচ খেলবে তামিম বা বেছে বেছে খেলবে একটা কথা এসেছে, সেটা তামিম এবং নান্নু ভাই দুজনই বলেছে, যে নান্নু ভাই বলেছে জানে না, তামিম বলেছে সে বলেনি, আর সাকিব বলেছে সে শুনেছে। দ্যাট মিন্স ক্লিয়ার কোনো তথ্য সাকিবের কাছেও ছিল না। তো এই যে যে পাঁচ ম্যাচের বিষয় নিয়ে এত কিছু ঘটে গেল, সেখানে আসলে দায় এই এখানে সাকিবেরও না, এই দায়টা তামিমেরও না, বা এমনকি নান্নু ভাইয়েরও না। এখানে যে জিনিসটা হচ্ছে, যে বা যারা এই পাঁচ ম্যাচটা মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে তাদেরকে আসলে খুঁজে বের করা খুব ইম্পর্টেন্ট। কারণ এখানে এই দুইজনের ভেতরে যে এই এই বিষয় নিয়ে আলোচনাটা শুরু হয়েছে, এই জিনিসে এরা দুইজনের কেউ আসলে আমার কাছে মনে হচ্ছে না তারা জানতো বা জানার কথা। সাকিব যেহেতু দলের ক্যাপ্টেন, সেই হিসাবে আমি বলতে চাই, সাকিব একটা কথা বলেছে কালকে যে অফ দ্য ফিল্ড সব কিছু ঠিক করে অন দ্য ফিল্ডে তাকে অ্যাকশন নিতে হয় বা সিদ্ধান্ত নিতে হয়। এখানে আমি মনে করি সাকিব যেহেতু বাংলাদেশ দলের ক্যাপ্টেন হয়ে গেছে, যে ইনসিডেন্টগুলো ঘটছে সেই ক্ষেত্রে বা প্রথম ম্যাচ খেলা নিয়ে বা প্রথম ম্যাচে ব্যাটিং অর্ডার একটু পরে নিয়ে সেটা যদি কথা বলতেই হয় বা যে কোনো আলোচনা যেহেতু শুরু হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় সাকিব যেহেতু ক্যাপ্টেন হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে সাকিব নিজেই পার্সোনালি তামিমকে একটা মেসেজ দেওয়া বা একটা কল করলে কিন্তু আজকে এই আলোচনার জন্ম হতো না আমার কাছে মনে হয়। সেটা যদি নেগেটিভও হতো কিছু, তাও তাদের দুইজনের ভেতরই থেকে জিনিসটা শেষ হয়ে যেত, এত আলোচনায় আসতো না। আর সাকিব এমনই একটা পার্সন আমার কাছে মনে হয়, এই যে আমরা যখন ক্রিকেট খেলেছি বা এখন যারা খেলছে বা বিগত দিনেও যারা খেলছে, সাকিবের গুরুত্ব এতটাই বেশি, সাকিবের গ্রহণযোগ্যতা এতটাই বেশি আছে বাংলাদেশ টিমে, যে সাকিব যদি একটা জিনিস ডিজায়ার করে, আমার কাছে মনে হয় না বাংলাদেশের কোনো ক্রিকেটার, এক্স ক্রিকেটার বলেন কারেন্ট ক্রিকেটার বলেন, কোনো ক্রিকেটারই তার কথাকে ফেলবে। সুতরাং আমার কাছে মনে হয় বিং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে, সাকিব যেহেতু ক্যাপ্টেন্সি নিয়েছেই, সেই জায়গা থেকে সাকিবই পারতো তামিমকে একটা মেসেজ দিতে বা এক মিনিট ফোনে কথা বলতে যে আমার এই প্ল্যান আছে, আমি এটা তোর সাথে পরে আলোচনা করব। আমার কাছে মনে হয় এখানে ফুল জিনিসটা এখানে চাপা পড়ে যেত। সাকিব একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে দলের প্রয়োজনে যে কেউকে যে কোনো জায়গায় ব্যাটিং করতে হবে। আমার কাছে মনে হয় এটা অবশ্যই যুক্তিগত। শুধু তামিমের ক্ষেত্রে একটা কথা বলবো, শুধু তামিম না, যে কেউর ক্ষেত্রে একটা কথা বলবো, যে ওপেনাররা সাধারণত স্পেশালিস্ট জায়গা নিয়েই ব্যাটিং করে, এটা অল ওভার দ্য ওয়ার্ল্ডে আমরা দেখে আসছি। কারণ দুই পাশে দুইটা নতুন বল থাকে, সেইগুলো হ্যান্ডেল করা, পিচের কন্ডিশন কেমন সব কিছু বোঝা, কিন্তু ওপেনাররা এই জন্যই স্পেশালিস্ট। এখন প্রশ্ন হচ্ছে যে, আরেকটা প্রশ্ন হচ্ছে যে রোহিত শর্মা, রোহিত শর্মার কথাও সাকিব বলেছে। রোহিত শর্মা কিন্তু তার ক্যারিয়ার শুরু করেছে মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে, সো তার চাইল্ডহুড থেকে যা কিছু সে করেছে সে মিডিল অর্ডারে ইউজ টু ছিল। মহেন্দ্র সিং ধোনি 2011 ওয়ার্ল্ড কাপের পরে এসে তাকে ওপেনিংয়ে সুযোগ করে দেয় এবং এখনও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আমরা দেখেছি রোহিত শর্মা কিন্তু দলের প্রয়োজনে দুয়ে তিনে বা চারে অনেক সময় ব্যাটিং করে। সো সে কিন্তু ভেরি মাচ ইউজ টু, যেটা তামিম না, কখনোই না, হোয়াইট বলে সে কখনোই তিন নম্বরে মানে এক দুয়ের নিচে সে কখনো ব্যাটিং করেনি। আরেকটা বিষয় হচ্ছে যে ট্যাকটিক্যালি একটা সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে, যে সেটা ফারুকি এবং মুজিবের এগেনস্টে তামিমের সাকসেস রেট হয়তো বা কম, বা আসলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন, অবশ্য লিটন আছে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড এমনি থাকতো, মানে সাকসেস নিয়ে একটা কথা আসতে পারে। তো আমার কাছে মনে হয় যে সেই ক্ষেত্রে মেকশিফট ওপেনার যারা আছে, হয়তো বা মিরাজ একটা 100 করেছে, বাট দীর্ঘমেয়াদী চিন্তায় মেকশিফট ওপেনার দিয়েই আসলে চালানো যেত কিনা বা যাবে কিনা সেটা আমি শিওর না। আচ্ছা দেখেন, এই যে কথাগুলো বললাম সেটা কিন্তু আমার নিজস্ব কথা না, এটা তাদের দুইজনের বক্তব্য থেকে নেওয়া কিছু কথা, আমি চেষ্টা করেছি আমার মতো করে বোঝার বা বলার। এখন বিষয় হচ্ছে যে আমাদের জন্য আইডিয়াল সিচুয়েশন কী বা আমরা কী চাই। আমরা অবশ্যই, আমি তো মনে করি আমরা সবাই চাই বাংলাদেশের 17 কোটি মানুষ, যারা যারা ক্রিকেট খেলা দেখে, ওয়ার্ল্ড কাপ আসলে সবাই দেখবে, সবাই চায় যে সাকিব তামিম দুজনই ওয়ার্ল্ড কাপে থাকুক, দুজনই খেলুক, এবং দুইজনই আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় যারা আছে, দুইজনই তাদের ভিতর অন্যতম, এবং তারা বিং লং টাইম ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়ে আসছে। সো আমার কাছে মনে হয় এই দুজনকেই খুবই গুরুত্বপূর্ণ, দুজনই খুব গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে। আনফর্চুনেটলি তামিম টিমে নাই, সো তামিমকে হয়তো বা এখন আর আমাদের পাওয়া সম্ভব না,
তবে সাকিব এখনো স্টিল দেয়ার, সাকিব ক্যাপ্টেন, সাকিবের অনেক রোল আছে। আমি এখনো আশা করছি সাকিবের মতো খেলোয়াড়ের হাতে একটা বড় ট্রফি আসবে, এটা আমরা এখনো স্বপ্ন দেখছি। তো আমার বিশ্বাস সাকিব এই সব কিছুকে পিছিয়ে ফেলে সামনে এগিয়ে যাবে, এবং এটা আমি না বললেও তাই করতো, কারণ সাকিব ব্যক্তিগত জায়গা থেকে সাকিবকে আমার কাছে এতটুকু মনে হয় যে তার ক্যারেক্টার অনেক স্ট্রং, সে যে কোনো জিনিসকে পিছিয়ে ফেলে সামনে এগিয়ে যেতে পারে, এবং আমি শিওর যে সাকিব দলকে নিয়ে মানে পজিটিভভাবেই সামনে এগিয়ে যাবে এবং তারা তাদের বেস্ট ক্রিকেট খেলে আসবে, এটা আমি পরিশেষে আমি এতটুকুই বলবো যে সাকিব এবং তামিম এই দুজনকে নিয়ে আসলে যে কথাগুলো হচ্ছে সেটা তৃতীয় পক্ষের জন্যই, তো তৃতীয় পক্ষ যে আসলেই ক্ষতিকারক সেটা আবার প্রমাণিত। এতটুকুই আশা করছি যে ভবিষ্যতে যদি কোনো খেলোয়াড়দের ভিতরে এরকম আর কোনো আলোচনা হয় বা মনোমালিন্যতা থাকে, আমি আশা করব খেলোয়াড়দের জন্য একটা লেসন হলো যে তারা যেন নিজেরাই আলোচনা করে এই সমস্যাগুলো সমাধান করে, এবং এর সাথে এটাও আশা করছি ক্রিকেট বোর্ড থেকেও যেন এরকম অ্যাটেম্প নেওয়া হয় যে ক্রিকেট বোর্ড থেকে বা বাইরে থেকে কেউ কথা না বলে সেই খেলোয়াড়রাই যেন তাদের সমস্যাগুলো নিজেরা সলভ করে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, আবারও কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।